আমায় যদি কেউ জিজ্ঞাসা করে যে ঢেউ সাগর কেমন, আমি 100% রেকমেন্ড করব যে তোমরা ঢেউ সাগর আসো, একদম নিরাশ হবে না, খুব ভালো লাগবে, খুব এনজয় করবে। মানে দীঘা তো অনেকবারই এসেছো, দীঘা আমরা এক একজন কতবার এসেছি হয়তো গুনে শেষ করতে পারবো না, বাট ঢেউ সাগর তার মধ্যে একটা নতুন আকর্ষণ। যারা এখনো আসেনি ঢেউ সাগর আসো, সত্যি খুব ভালো লাগবে, খুব এনজয় করবে। সাথে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই, এত রাইড আছে তো তারা খুব এনজয় করবে। বন্ধুরা দেখো আমরা এখন চলে এসেছি ঢেউ সাগরে, এটা আগে দেখিনি, আমার কাছে একদমই নতুন, তোমরা হয়তো অনেকে দেখে থাকবে বাট আমার কাছে একদমই নতুন। দেখো ঢেউ সাগরের টিকিট মূল্য হচ্ছে 10 টাকা, 3 বছরের নিচে কোনো টাকা পয়সা লাগে না, ও 5 বছরের নিচে, সরি 5 বছরের নিচে কোনো টাকা লাগে না, ফ্রি। ঢেউ সাগর সত্যিই খুব সুন্দর, প্রথম ঢুকে মানে ঢুকে থেকেই এত সুন্দর লাগছে, ভিতরে কেমন এখনো পর্যন্ত ভিতর অবধি যাইনি বাট সত্যিই খুব সুন্দর। সত্যি কথা বলতে টয় ট্রেন পার্কে গিয়ে আমরা বোকা হয়ে গেছি, কারণ হচ্ছে এখানেও টয় ট্রেন আছে, প্লাস অনেক কিছু আছে, অনেক অনেক কিছু দেখার মতো আছে, বাট আমি টয় ট্রেনের নাম শুনে খুব উৎসাহিত হয়ে পড়েছিলাম, যেহেতু মিষ্টি খুব ভালোবাসবে। টয় ট্রেন পার্ক একদম বেকার, টয় ট্রেন পার্কে খরচা করে যাওয়া পুরো বেকার, কারণ ওখানে কিচ্ছু নেই একটা টয় ট্রেন ছাড়া, ওখানে তেমন কিছু এনজয় করার তেমন কিছু জিনিস নেই, আর এখানে অনেক কিছু আছে, দেখো সাইকেল ভাড়া পাওয়া যায়, তারপরে আরও অনেক কিছুই আছে। কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে এসেছে তো জানি না আমরা কতটা কি দেখতে পাবো, যাচ্ছি ভিতরের দিকে, দেখা যাক কি কি দেখা যায়। দেখো এখানে বাচ্চাদের জন্য কি সুন্দর গাড়ির ব্যবস্থা আছে, প্রত্যেকটা গাড়ির ভাড়া হচ্ছে 50 টাকা করে। আর মিষ্টিকে নিয়ে এসেছিলাম কিন্তু মিষ্টি এত ছোট যে ও চালাতে পারবে না, এই গাড়িগুলো হচ্ছে পিক আপ গাড়ি, এগুলোও 50 টাকা করে। আমরা অনেকক্ষণ ওয়েট করলাম যে মিষ্টি যদি চালাতে পারে, বাট বলে দিলো যে মিষ্টি চালাতে পারবে না, আর পিক আপ গাড়িগুলো হচ্ছে 40 কেজি পর্যন্ত ওয়েট, নইলে আমি বসিয়ে নিয়ে চালাতে পারতাম বাট সেটাও হবে না। কি দারুণ লাগছে দেখো সব বাচ্চারা চালিয়ে বেড়াচ্ছে, এত ভালো লাগছে, আমার মিষ্টিটা চালাতে পারলো না, নেক্সট বার নিশ্চয়ই পারবে, মিষ্টি একটু বড় হয়ে যাবে। এই দেখো এখানে একটা লক্ষ্মী ভান্ডারের বড় একটা স্টল টাইপের আছে, তার এক পাশে দেখলাম একটা স্পা আছে, আর এ পাশে কি কি আছে
সবকিছু হস্তশিল্প টিল্প জিনিসপত্র রয়েছে সম্ভবত। কিন্তু এখানে খুব ঠান্ডা, মানে দীঘাতে যেমন ঠান্ডা নেই কিন্তু এই জায়গাটা খুবই ঠান্ডা। অসাধারণ, মানে এত সুন্দর সাজিয়েছে। বাচ্চাদের জন্য এত এত রাইড রয়েছে, এত এত রাইড রয়েছে, মানে বলে বোঝানো যাবে না। কিছু আছে বন্ধ আছে, কিছু চলছে, কিন্তু প্রচুর আছে। ওটা দেখো, ওটা দেখো, দেখো এটা কি সুন্দর। মিষ্টি এটা চড়তে চাইলো না, মিষ্টি বলছে ঘোড়ায় চড়বে। চলো লেটস গো। বাবা নাচু নাচু। জাহাজ করা আছে মনে হচ্ছে, ময়ূর পক্ষী জাহাজ। বাবা কি ঠান্ডা এদিকে। লাইটটা যেমন দাবদাব করছে, আসলে মোটেও এরকম নয়, লাইটটা কিন্তু নর্মালি জ্বলছে। রেস্টুরেন্ট রয়েছে, ঢেউসাগর রেস্টুরেন্ট। দেখো এখানে হরেক রকমের খাবারের কাউন্টার রয়েছে। বন্ধুরা আমরা এখন ঢেউসাগর থেকে বেরিয়ে চলে যাচ্ছি, দেখো বাইরের দিকে রাস্তা ধরেছি। বাট আমায় যদি কেউ জিজ্ঞাসা করে যে ঢেউসাগর কেমন, আমি 100% রেকমেন্ড করব যে তোমরা ঢেউসাগর আসো, একদম নিরাশ হবে না, খুব ভালো লাগবে, খুব এনজয় করবে। মানে দীঘা তো অনেকবারই এসেছো, দীঘা আমরা এক একজন কতবার এসেছি হয়তো গুনে শেষ করতে পারবো না, বাট ঢেউসাগর তার মধ্যে একটা নতুন আকর্ষণ। যারা এখনো আসেনি ঢেউসাগর আসো, সত্যি খুব ভালো লাগবে, খুব এনজয় করবে। সাথে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই, এত রাইড আছে, তো তারা খুব এনজয় করবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগলো ঢেউসাগর এসে। শুধু আফসোস একটাই, আমরা তাড়াতাড়ি আসিনি, আমরা একটু লেট করে এসেছি, সন্ধ্যা করে এসেছি। বাট আরও আগে আসলে আরও বেশি এনজয় করতে পারতাম। তো তোমরা অবশ্যই ঢেউসাগর এসো। আমরা এখন যাচ্ছি বাইরের দিকে, দেখি কোনো টোটো ঠোটো পেলে আমরা যাব হোটেলের দিকে।